হ্যালো স্টুডেন্ট হাই কেমন আছো গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং টু অল অফ ইউ সকলকে ভেরি গুড মর্নিং আমরা আজকে আছি উনিশ এবং কুড়িতম মর্নিং ওয়ার্ক সেশনে যে দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল তার সলিউশন নিয়ে সকাল সাতটা বাজে তোমরা জানো এভরি সকাল সাতটায় আমার কিন্তু এই মর্নিং ওয়ার্ক সেশন চলে এখন যেটা চলছে মর্নিং ওয়ার্কের সলিউশন সেশন মানে আমরা লাস্ট দু মাস ধরে পনেরো পনেরো খানা টোটাল মর্নিং ওয়াক সেশন করিয়েছিলাম যেখানে একটা করে কোয়েশ্চেন একটা করে টপিক আমি শিখিয়েছিলাম তার উপরে একটা করে হোমওয়ার্ক দেওয়া ছিল এবং আমি কি করলাম এই মান্থে এরকম পনেরোখানা ক্লাস আমি তোমাদের সেশন রাখলাম যেখানে ওই তিরিশটা সেশনের প্রতিদিন প্রতি দুটো করে সেশন নিয়ে একটা করে সেশনের এখানে আমি কমপ্লিট করলাম সল অ্যাজ এ সলিউশন যারা যারা হোমওয়ার্কগুলো অ্যান্সার করেছিল তারা একবার চেক করে দেখে নেবে যে তুমি ঠিক করেছো কি না আর যারা পারো নি তারাও দেখে নেবে সঠিক করেছো না এবং মনে রাখবে এই যে কোয়েশ্চেনটা আমি সলভ করাচ্ছি এটাও কিন্তু ঠিক পনেরো মিনিট আগে কিন্তু কমিউনিটি সেকশনে পোস্ট করা হয় যে এই কোয়েশ্চেনটার অ্যাকচুয়ালি তোমরা ভোটিংয়ের মাধ্যমে উত্তর দিতে পারো এবং এটা একটা রেগুলার প্রসেস মানে আমরা সকালবেলা ঘুম থেকে যদি একটা অঙ্ক রেগুলার করি তবে দেখবে আমাদের অনেক ভালো প্রিপারেশন সারা দিনটা পড়াশোনার লাইফটা অনেক সুন্দর হয় আমি তোমাদের অভিষেক স্যার দেখে নিই আজকের কোয়েশ্চেনটা কি রয়েছে বলছে ফাইন্ড দা ভ্যালু অফ দিস এটার ভ্যালু কত হবে তো আমি তোমাদের এর একটা নর্মাল ওয়ে শিখিয়েছিলাম নর্মাল ওয়ে ক যে নর্মাল ওয়েটা আমি রানিং একবার দেখাবো তোমরা আগে একবার ওখানে দেখে নেবে গিয়ে যে যা লেখা আছে লিখলাম এই দুটো টার্মকে আমি এর মতো করে লিখবো মানে প্রথম টার্মটাকে লিখবো তেরোশো পঁচাত্তর প্লাস চার এবং আমি পরেরটাকে লিখবো তেরোশো পঁচাত্তর মাইনাস চার তাই তো ঠিক তো আমরা এভাবে লিখবো এবং দেন আমরা জানি স্যার এ প্লাস বি এ মাইনাস বি ক্যালকুলেশন করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি আর এ মাইনাস বি গুণ করলে হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি আগে নেগেটিভ থাকে তাহলে মাইনাস অফ দিস দ্যাট সময় আমরা বলতে পারি মাইনাস এ স্কোয়ার এবং প্লাস বি স্কোয়ার তাহলে আমরা বলতে পারি মাইনাস এ স্কোয়ার এবং সরি তাহলে এখানে টু হবে প্লাস বি স্কোয়ার মানে চারের স্কোয়ার তাহলে আলটিমেট কি জায়গাটা আসলো আমাদের এই পার্টটা কেটে গেল বলবো স্যার আমরা এখানে পেলাম ইনটু 6 4 4 16 16 দিয়ে কাটলে বাই 4 তো आंसर ফাইনালি 1 বাই 4 আমরা কিন্তু সলভ করেছিলাম কিন্তু আমরা আমরা এই অঙ্ক কি হলে এভাবে করব না এই অঙ্ক আমরা কিন্তু হলে এভাবে করব না আমরা তবে হলে কিভাবে করব আমি এটা মুছে দিলাম তোমরা চাইলে এটাকে একবার একটু পেছনে গিয়ে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারো যারা নতুন দেখছো ক্লাসটা আমরা এর একটা ফর্মুলা শিখিয়েছিলাম কিন্তু সাথে আমরা এটাও বলেছিলাম যে ফর্মুলাটা আমি বলবো এখন সেটা কিন্তু ফর এইটুকুর জন্য এইটুকু পার্টকে আমরা ছোট্ট একটা ফর্মুলা দিয়ে তার মানটা বার করতে পারি এইটুকুকে আমরা ছোট্ট একটা ফর্মুলা দিয়ে এর মান আমরা বার করতে পারি কি ফর্মুলা ডিফারেন্স বাই টু তার হোল স্কোয়ার বলবো স্যার কার কার ডিফারেন্স এখানে স্যার কার কার ডিফারেন্স যাদের মধ্যে মাল্টিপ্লিকেশন আছে তাদের ডিফারেন্স তাহলে এই দুটো ডিফারেন্স কত বলবো স্যার আট আট কে দুই দিয়ে ভাগ করলে কত হয় তো স্যার চার তার স্কোয়ার মানে ষোলো দ্যাট মিন আমি এটার মান বলবো ষোলো আর বাইরে আছে এক বাই চৌষট্টি কাটাকাটি করলে এক বাই চার মানে দেখে দেখে উত্তর করব এমন একটা কোয়েশ্চেন আমি এখানে বলতেই পারি যে ওয়ান বাই সাতাশ সাতশো পঁচাত্তরের স্কোয়ার মাইনাস সাতশো বাহাত্তর ইন্টু সাতশো আটাত্তর বলে ফেলো দেখি এটা উত্তর কত হবে বলে ফেলো যে স্যার ঝপ করে আমরা উত্তরটা করব না পারলে তো আমি দেখিয়ে দেবো আমি তো রেগুলার ক্লাস তোমাদের নিয়েই থাকি এটা বলে ফেলো কি হবে এবার দেখিনি আমরা এর পরের কোয়েশ্চেনটা কি রয়েছে আমরা এটা কুরিতম লেশন কুড়িতম লেশনের যে আমরা হোমওয়ার্কটা ছিল তা ছিল এরকম তো এই অঙ্কটাও আমরা চোখে দেখে উড়িয়ে দিতে পারি এই অঙ্কটা আমরা নর্মালিও করতে পারি তো এই অঙ্কটা নর্মালি কিভাবে করতে হয় আগে দেখে নাও আমরা এই টু কে বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জেড প্লাস জেড কারো আপত্তি নেই টু জেড কে দুটো জেড কে আমরা বলতেই পারি যে স্যার একটা জেড আরো একটা জেড দুটো জেড কে আমরা বলতেই পারি তো একটা জেড কে তুমি এদিকে নিয়ে এসো আমি বলবো স্যার এক্স মাইনাস জেড ইকুয়াল টু এদিকে বলবো জেড মাইনাস ওয়াই নিতে হয় মাইনাস কমন নিলে জেড মাইনাস ওয়াই হয়ে যায় ফাইন তুমি খেয়াল করে দেখো প্লাস ওয়াই মাইনাস জেড ছিল মাইনাস কমন মাইনাস ওয়াই এখানে লিখবো এক্স বাই এক্স মাইনাস জেড

এই হচ্ছে তোমাদের আনসার এটা কি হলে আমরা এত বড় করবো না করব না আমরা একটা ছোট নিয়ম এখানে শিখবো শুনবে মন দিয়ে ধরো তোমাকে বলা হলো একটা ইকুয়েশন দুটো ভেরিয়েবল এ আর বি এখানে আমরা এর মান কত বলতে পারি বা এর মান কত বলতে পারি বলব স্যার আমরা বলতে পারি না যেকোনো একটার মান আমরা যাইচ্ছে বলতে পারি আরেকটার মান তখন ফিক্সড হয়ে যাবে কেমন এর মানটা যদি আমরা এক বলি বিয়ের মানটা চার বলবো ফিক্সড এর মানটা আমরা দুই বললে বিয়ের মানটা আমরা তিন বলবো এর মানটা আমরা তিন বললে বিয়ের মানটা আমরা দুই বলবো এর মানটা আমরা একশো বললে বিয়ের মানটা মাইনাস নাইনটি ফাইভ বলতে পারি পারি তো তো আমরা মনে রাখবে যেকোনো একটা মানকে এখানে জিরো ধরুন তবে আরেকটার মান অটোমেটিক যে নাম্বারটা আছে তাই হয়ে যাবে বা যা থাকবে সেই আমরা কাজ করব কি বললাম যে কোনো একটা মান আমরা জিরো ধরুন বি এর মানটাও আমরা জিরো ধরতে পারি আমরা এর মানটাকেও কিন্তু এখানে জিরো ধরতে পারি বলতে পারলাম দেখবে আমরা অঙ্কটা করবো এই ক্লাসটা একবার দেখবে খুব ভালো হবে তো আমরা এইখানে যে অঙ্কটা আমাকে দিয়েছে যে অঙ্কটা আমাকে দিয়েছে এখানে আমরা একটা কাজ করি আমরা না জেড এর মানটাকে জিরো নিই ধরি জেড এর মানটা জিরো তাহলে এক্স এর মানটা কি বলবো এক্স এর মানটা দেখো তাহলে জেড এর মানটা যদি জিরো হয় যদি জেড এর মানটা জিরো হয় তাহলে আমরা বাদিকে কি পাবো বাদিকে পাবো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো এক্স প্লাস ওয়াই তাহলে এক্স এর মানটা মাইনাস ওয়াই হলো এবার যেটার মান দিয়েছে তার মানটা আমরা বসাচ্ছি তাহলে এক্স বাই জেড এর মান জিরো দাঁড়ায় এরকম হলো আর এখানটা জিরো বাই এরকম হলো তুমি জানো জিরো বাই যা ইচ্ছা তার মান জিরো এবং বাদিকে আছে এক্স বাই এক্স ডান দিকে আছে জিরো এক্স বাই এক্স মানে এক দেখো অঙ্ক শেষ আমরা এই অঙ্ক জাস্ট এইভাবে উড়িয়ে দিতে পারি আশা করছি তোমরা বুঝতে পেরেছো খুব ভালো সেশন হবে এই কোয়েশ্চেনে তোমাদের হোমওয়ার্ক থাকলো এটার উত্তর তোমরা দেবে একটা করে অঙ্ক না দিলে কেমন লাগে নাকি বলো তো বলো তো চলো খুব ভালো কোয়েশ্চেন আমরা রেগুলার বেসিসে এরকম আসবো তোমাদের জন্য নতুন যারা আছো আমাকে খুঁজে পেতে চাও ইউটিউবে অভিষেক স্যার আন একাডেমি বলে সার্চ করবে অভিষেক বোস ম্যাথ বলে সার্চ করবে বা অভিষেক বোসের সঙ্গে করবে একটা চ্যাপ্টারের নাম লাগিয়ে দেবে আমার প্রচুর ক্লাস রেকর্ডেড ভার্সনে ইউটিউবে অলরেডি আছে যা তুমি অ্যাক্সেস করতে পারবে এবং যারা এখানে ক্লাস করছো তাদেরকে বলবো আন একাডেমি লার্নিং অ্যাপ তোমরা ফোনের প্লে স্টোর থেকে এটা ইনস্টল করো করে ডাব্লিউ পিএসসি গোল সিলেক্ট করো আর ল্যাঙ্গুয়েজকে বাংলা প্রথমে দেখো এই কি করে করবে এই অ্যাপে কিন্তু প্রচুর পরিমাণে ফ্রি ক্লাস আমি নিয়ে থাকি শুধু আমি নই সমস্ত সাবজেক্টের ফ্রি ক্লাস কিন্তু এখানে হয় এখানে পেফ সেশন হয় সবই হয় তুমি মনে রাখবে প্রথমে এই অ্যাপটা ফোনে প্লে স্টোর থেকে ইনস্টল করবে নাম ফোন নম্বর যা দেওয়া তোমার ডেটা সেগুলোই দেবে ওটিপি আসবে দিয়ে দেবে এরপর শুধু মনে রাখবে গোলটা সিলেক্ট করবে এবং ল্যাঙ্গুয়েজ কে বাংলা সিলেক্ট করবে হয়ে গেল কাজ শেষ তোমার তুমি আমার প্রোফাইল সার্চ করে নাও বিষয় তুমি আমাকে পেয়ে গেলে আমাকে ফলো করে নাও আপকামিং ক্লাস নোটিফিকেশনের জন্য এছাড়া আমার এখানে ফ্রি সেশন অলমোস্ট সাতশো আটশোর ওপর রয়েছে এখানে যেগুলো তুমি অ্যাক্সেস করতে পারবে আর এগুলো অ্যাক্সেস করতে গেলে কোনো রেফারেল কোড চাইলে এবি ম্যাথ লাইভে রেফারেল কোডটা ব্যবহার করবে আর এই রেফারেল কোড ব্যবহার করে কেউ যদি পেড সেকশনে আসতে চাও তবে টেন পার্সেন্ট কিন্তু ছাড় পাবে যে কোনো প্রাইসের উপরে と。 ভালো থেকেও আশা করি আর কি বলবো আমি আমার এই সিরিজগুলো এখন চলছে রেগুলার দেখবে সকালবেলায় সাতটার সময় মর্নিং ওয়াক আমি যত পরিশ্রম করি না কেন যত কাজ থাকুক যত বিজি থাকি আমি চেষ্টা করি এটা যুক্ত তোমাদের জন্য দেওয়া যায় ক্লাসটা এবং দুপুরবেলায় বারোটা সাড়ে বারোটার দিকে আজকেও যেমন দেখবে তুমি সাড়ে বারোটার সময় আমার দুপুরবেলায় ডাব্লিউপি কেপির ওপর প্র্যাকটিস ক্লাস আছে এই ক্লাসগুলো রাত্রিবেলা নিই আর এরকম দেখবে রেকর্ড ক্লাস বেশ কিছু পরিমাণে কিন্তু আমার আসে যে একটা রেকর্ড ক্লাস আমি হ্যাঁ আজকেই হয়তো করবো এবং তোমরা হয়তো কালকে বা পরশু রেকর্ড ক্লাস পরপর তিনটে আমি একবারে আমার থেকে অনেক ভালোবাসা তোমাদের জন্য থাকলো সকলে অনেক ভালো থাকো থ্যাংক ইউ থ্যাংক ইউ রেগুলার ক্লাস জয়েন করো শেয়ার করো একটা করে লাইক একটা করে শেয়ার কিন্তু অনেক বেশি মোটিভেশনে কাজ করে থ্যাংক ইউ আজকে এত অব্দি আবার দেখা হবে ঠিক আগামীকাল টাটা